আজম খান, নাজিম খান ও এরশাদ খান, আপন তিন ভাইয়েরা, চট্টগ্রামের ফটিকছড়ি পুরসভার কেড়িমোহরি বাড়ির মাহবুবুল আলমের ছেলে তারা। এদের মধ্যে আজম খান গত জুলাই মাসে সিআইডির হাতে ধরা পড়ে বর্তমানে কারাগারে রয়েছেন। দুবাই পুলিশের দেওয়া তথ্য মতে সিআইডি ঢাকা থেকে তাই গ্রেপ্তার করে। এরপর ফাঁস হয় দুবাই তিন ভাইয়ের মধু চক্রের কথা, দেশ থেকে কীভাবে তারা দুবাই, ওমান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে তরুণী পাচার করে ডান্সবার ও যৌন ব্যবসা চালাচ্ছে তার আদ্যোপান্ত ফাঁস করে সিআইডি। এ সময় আজম খানের স্বীকারোক্তি মোতাবেক এই মধুচক্রে জড়িত দেশি বিদেশে থাকা অনেকের নাম প্রকাশ করে সিআইডি, কিন্তু তাদের অনেকেরই ধরা ছোঁয়ার বাইরে এখনও। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণী পাচারে পুরোদমে সক্রিয় আজম খানের ছোট ভাই নাজিম খান ও এরশাদ খান। সম্প্রতি নবম শ্রেণীতে পড়ুয়া চট্টগ্রামের এমন এক কিশোরী দুবাইয়ে আজম খানের মালিকানাধীন সিটি টাওয়ার হোটেল নাজিম ও এরশাদের কবল থেকে উদ্ধার হয় বাংলাদেশের কনসুলার জেনারেল অফিসের সহায়তায়। দেশে ফিরে ওই তরুণী এ সংক্রান্ত তথ্য দেন সিআইডিকে। ফলে সিআইডি বৃহস্পতিবার রাতে এই মধুচক্রে জড়িত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করে। এরপর শনিবার মানব পাচারের অভিযোগে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা। সিআইডির তথ্য মতে এক প্রতিবেশীর মাধ্যমে ইভান শাহরিয়ার সঙ্গে পরিচয় হয় কিশোরের। এক পর্যায়ে দুবাই হোটেলে ভালো চাকরির প্রস্তাব দেন ইভান। টোপ গেলা মাত্রই ইভান শাহরিয়ার কিশোরীকে পরিচয় করিয়ে দেন দুবাইয়ের নারী পাচারের গডফাদার আজম খানের ভাই নাজিম খানের সঙ্গে। পরে দুবাইয়ের সিটি টাওয়ার হোটেলে একটি বন্ধ কক্ষে জায়গা হওয়ার পর বুঝতে পারেন কত বড় ভুল করেছেন ওই কিশোরী। কিশোরী বলেন তার মতো আরও বিশজন নারী ছিল জানালাবিহীন বন্ধ ওই কক্ষে, সেখানে সবগুলো মেয়ের দিন শুরু হয় রাত 9টা থেকে। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবাই আগে জানতে হলে আমাদের এমকে টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এমকে টিভি চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।